প্রতি বছরের ন্যায় এই বছরও অ্যান্ড্রয়েড আনতে চলেছে তাদের নতুন অ্যান্ড্রয়েড ভার্সন। 2024 সালের আগস্ট এবং অক্টোবরের মধ্যে অ্যান্ড্রয়েড 15 রিলিজ হবে। তার আগে প্রি বেটা এবং বেটা ভার্সন লঞ্চ করবে অ্যান্ড্রয়েড। নতুন নতুন ফিচার এবং আপডেট নিয়ে হাজির হবে অ্যান্ড্রয়েড 15। এই নতুন ভার্সনের নাম রাখা হয়েছে ভ্যানিলা আইসক্রিম। অ্যান্ড্রয়েড 15-এর সাথে গুগল উক্ত অপারেটিং সিস্টেমে অবশেষে অ্যাপ আর্কাইভিংয়ের ফিচার নিয়ে আসতে পারে বলে জানা গেছে। অ্যান্ড্রয়েড 14 কিউফিয়ার 2 এর বেটা আপডেটে একটি নতুন টেস্টিং কমান্ড পাওয়া গিয়েছে যা ডেভেলপারদের অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করার সুবিধা প্রদান করবে। নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে লক স্ক্রিন উইজেটগুলো আবার ব্লুটুথ চালু করলে স্ক্রিনে বাবল উইজেট আসতে পারে। আবার ইদানিং ফোল্ডেবল ফোনের সংখ্যা বাড়ছে। বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো বাজারে ফোল্ডেবল স্মার্টফোন আনছে, তাই অ্যান্ড্রয়েড 15-এ একসাথে দুটো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সেভ করে রাখা যাবে। এতে করে ফোল্ডেবল ফোনে বাড়তি সুবিধা পাওয়া যাবে। বয়স্ক ব্যক্তিদের সুবিধার জন্য অ্যান্ড্রয়েড আনতে পারে ইজি প্রিসেট নামের অপশন। অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান বলেছেন, বয়স্ক ব্যক্তি বা যাদের দৃষ্টিশক্তি কম তাদের জন্য উপকারী হবে এই ফিচার। ইজি প্রিসেট অপশন চালু করলে ন্যাভিগেশন বাটন আসবে, স্ক্রিনের লেখা বড় আকারে দেখাবে, আইকনগুলো বড় হবে এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দেবে। আবার ওয়ালপেপারটাও পরিবর্তিত হবে স্ক্রিনের পাঠ্য সুবিধার জন্য। তাই সিনিয়র সিটিজেনদের থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করে এই ফিচার আনার প্রয়োজন হবে না। অ্যান্ড্রয়েড 15-এ প্রাইভেট স্পেস নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে, যেখানে একটি ফোল্ডার বানিয়ে নিজের প্রয়োজনীয় অ্যাপগুলো লুকিয়ে রাখা যাবে। স্ক্রিন লক বা পাসওয়ার্ড সেট করে লক করে রাখা যাবে। ফোনের নিরাপত্তা নিয়ে যখন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সংশয়ে, তখন অ্যান্ড্রয়েড 15-এ বিল্ট ইন ফিশিং প্রোটেকশন থাকতে পারে। আপনার ফোনের স্টোরেজ স্পেস যদি কম থাকে, এর সহজ সমাধান হলো কম ব্যবহৃত অ্যাপগুলো ডিলিট করে দেওয়া। তবে এটি বেশ ঝামেলার কাজ, কারণ কোন অ্যাপ ডিলিট করবেন এ নিয়ে সংশয়ের শেষ নেই। 2022 সালে গুগল একটি নতুন প্লে স্টোর ফিচার নিয়ে আসে, যা স্টোরেজ কমে আসলে তখন অব্যবহৃত অ্যাপকে অটোমেটিক আর্কাইভ করে ফেলত। কাগজের বই ছেড়ে ইদানিং পিডিএফের ব্যবহার বাড়ছে। স্মার্টফোনের স্ক্রিনে আগে পিডিএফ পড়ার সময় স্ক্রিনের চারপাশে কিছু অংশ খালি থেকে যেত। অ্যান্ড্রয়েড 15-এ এই খালি জায়গাগুলো থাকবে না। পিডিএফ পড়াকে আরও বাস্তব রূপ দিতে এই পরিবর্তন।